নমস্কার নমস্কার, 30 টাকার কাছের বাটি দেওয়ার কি দরকার? 900 টাকা প্লেট খাবার হয়েছে, ঠুসে ঠুসে খেয়ে যান। হ্যাঁ, আমার বাবা 70+ আইটেম করেছে, মাছের বাটি নিয়ে চলে এসেছে যত সব। ও ফুচকা কাকু, ও মোমো কাকু, আমার জন্য বাঁচিয়ে রেখো। কি শেষ হয়ে গেছে? সব সভ্য লোকজনগুলো কত করে খেয়েছে, শেষ হয়ে গেল? ভালো লাগে না। এই তোদের দ্বারা কি কোনো কাজই হয় না নাকি? জুতোটা চুরি কর, যা টাকা পাবি হাফ আমায় দিবি, নাহলে না গোত্তা মেরে শেষ করে দেবো একদম। যা যা বলছি সেটা কর তাড়াতাড়ি, আর ঘর ধরবি যখন মোটা টাকা চাইবি, সেখান থেকে অর্ধেকটা আমার। এই যে মা, যা পাচ্ছ সব ঠিক করে রেখে দাও, কাউকে দেওয়ার চেষ্টা করবে না। আগে আমি আসবো, সিলেক্ট করবো কোনটা ভালো, তারপর সবাইকে দেবে। এই এদেরকে কেন নিমন্ত্রণ করেছো? এদের তো আমার জন্মের শত্রু। উফ, এই পিসিটাকে না আমার রাগ উঠে যায়, নিমন্ত্রণ করে দিয়েছে না জিজ্ঞাসা করে। ওরে বাপরে, আমার এক্স কে কে নিমন্ত্রণ করলো? ও এখানে এসে কোনো কথা ফাঁস করে দেবে না তো? লাগে না, ড্যামের আমি করতে এসছে এখানে, ভালো লাগে না। খুব খিদে পেয়ে গেছে আমার। এই শোন শোন, আমার জন্য কটা পকোড়া নিয়ে এতো, খেতে নেই? কে বলেছে খেতে নেই? আমার খিদে পেয়েছে, না খেতে দিলে আমি বিয়েতে বসবোই না। খাবার নিয়ে তাড়াতাড়ি। ওই দেখ আমার এক্স এসছে কিন্তু, ওর হাত ধরে পালিয়ে যাবো, জানি মাথা গরম করাবি না আমার। এনভেলপে ক টাকা আছে মনে হচ্ছে? তো 5 টাকার কয়েন কয়েন ঢুকিয়ে দিয়েছে। বাবা, ওই দিকে সব খেয়েই যাচ্ছে, খেয়ে খেয়ে ঠুসে ঠুসে হচ্ছে না তো? বৌমা, কাপড়টা মাথায় দাও। আমার মাথায় কি উকুন আছে নাকি উড়ে আপনার মাথায় চলে যাবে? নাটক চক।